আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে খুবই দুঃখজনক একটি তথ্য শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে দুঃখজনক এজন্যই বলছি যে আমাদের বাংলাদেশের একটা অ্যাসেট, আমাদের বাংলাদেশের কিন্তু বড় ধরনের অ্যাসেট বলতে আমরা শুধু প্রবাসীদেরকেই বুঝে থাকি। কারণ দেখেন, পৃথিবীর অন্যান্য দেশগুলো যেমন জাপানের আপনার টয়োটা গাড়ি আছে, সাউথ কোরিয়ার আপনার স্যামসাং মোবাইল আছে, আমেরিকার আইফোন আছে, এরকম ম্যাক্সিমাম দেশেরই তাদের কিন্তু অ্যাসেট হিসেবে যে কোনো একটি প্রোডাক্ট রয়েছে। কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ, সেখানে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট নেই। ইনকামের একমাত্র উৎস হচ্ছে, মানে ফরেন ইনকামের, সেটা হচ্ছে আমাদের প্রবাস খাত। সেই জন্যই আমি আমাদের প্রবাস খাতকে আমি আমাদের অ্যাসেট বলছি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করা এবং বাংলাদেশের যে রেমিটেন্স বৃদ্ধির সবথেকে কার্যকরী ভূমিকা রাখে কিন্তু বাংলাদেশের প্রবাসীরা। আর আজকের খবরটি এজন্যই দুঃখজনক যে সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রবাসীরা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেই দেশগুলোতে থাকা প্রবাসীরা যখন মৃত্যুবরণ করত, সেই প্রবাসীদের লাশ বাংলাদেশ বিমান ফ্রিতে দেশে নিয়ে আসত। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে, এখন থেকে আর বাংলাদেশ বিমান এই প্রবাসীদের লাশ ফ্রিতে দেশে নিয়ে আসবে না। এই প্রবাসীদের লাশ দেশে আনতে হলে টাকা দিয়ে আনতে হবে, অথবা সেই দেশেই প্রবাসীদের লাশ দাফন করা হবে। বাংলাদেশ বিমান এই প্রবাসীদের লাশ দেশে আনা বন্ধ ঘোষণা করার পর থেকেই বাংলাদেশের যে প্রবাসীরা বাইরে রয়েছে প্রত্যেকেই দুঃখ প্রকাশ করেছে। কারণ বলছে যে তারা বাংলাদেশের অ্যাসেট, তারা বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। প্রত্যেকটা প্রবাসী কিন্তু সফল না। কোনো কোনো প্রবাসী আছে নিজের সর্বোচ্চটুকু হারিয়ে তারপরে প্রবাসে যায়, প্রবাস জীবন কাটায়, সেখানে ভালো অবস্থা নাই হতে কেউ মারা যায়, কেউ যাওয়ার পরপরই মারা যায়। আবার সেখানে যে কেউ দীর্ঘদিন রয়েছে বাট সে আসলে ভালো অবস্থানে যেতে পারেনি, তেমন ইনকাম করতে পারেনি, সে যদি মারা যায় তাহলে এই প্রবাসীর লাশ দেশে কীভাবে আসবে? একে তো প্রবাসীরা দেশে থেকে প্রবাসীর পরিবার নিঃস্ব হয়ে তাকে বিদেশে পাঠালো, সে সেখানে ইনকাম করতে পারলো না, আবার সেই লাশ বা সেই প্রবাসীর মুখ যদি তাদেরকে দেখতে হয় তাহলে আবার দের থেকে 2 লক্ষ টাকা খরচ করে দেশে নিয়ে আসতে হবে। তো এটা হয়তো অনেক পরিবারের জন্যই সম্ভব হবে না। এই জন্য বর্তমানে যে সকল প্রবাসী রয়েছে, ম্যাক্সিমাম প্রবাসী বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছে। তাদের একটি চাওয়া যে এই যে প্রবাসীদের লাশ বাংলাদেশ বিমান দেশে নিয়ে আসা বন্ধ করলো, এটা যেন আবার চালু করে দেয়। বন্ধুরা, আমরা জানি করোনাকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা অনেক মৃত্যুবরণ করছে। আমার মনে হয় যে মৃত্যুবরণ বেশি করাতে হয়তো বাংলাদেশ বিমানের এই যে লাশগুলো দেশে নিয়ে আসতে হয়তো তাদের একটু বেশি ব্যয় হচ্ছে, এই জন্য হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আসলে বাংলাদেশ বিমান, দেখেন বাংলাদেশের নিজস্ব যে বিমান, এই বিমানে কিন্তু আপনি টিকিট কাটতে যাবেন টিকিট পাবেন না, আবার আপনি বিমানে উঠে দেখবেন যে সেখানে সিট ফাঁকা। ম্যাক্সিমাম বছরগুলোতেই বাংলাদেশ বিমানের লস হয়, আমরা এগুলো শুনে থাকি। কিন্তু এই প্রবাসীদের লাশ নিয়ে আসলে কতই বা লস হতো, যেখানে অন্যান্য বিমানগুলোর কিন্তু প্রফিট হয়, বাংলাদেশ বিমানের লস হয়। তো আমি এই দিকে যাব না, আমি শুধু এইটুকু রিকোয়েস্ট করব, আমাদের বাংলাদেশের সম্পদ যারা প্রবাসে রয়েছে, যাদের রেমিটেন্সে বাংলাদেশের বড় বড় উন্নয়নমূলক কাজ হয়, বাংলাদেশের রিজার্ভ ফান্ড বৃদ্ধি পায় যাদের রেমিটেন্সে, তো তারা যদি মৃত্যুবরণ করে তাদের লাশটা যেন দেশে ফ্রিতে নিয়ে আসা হয়। বাংলাদেশ সরকার কিন্তু এখন প্রবাসীদের যে টাকা ইনকাম করে সেই টাকা সরাসরি যেন ব্যাংকে পাঠায়, এই জন্য প্রণোদনা প্রদান করছে 1,02,000 টাকা। তো অনেকে বলেছেন যে আমাদেরকে যদি প্রণোদনাও না দেওয়া হয় তারপরেও যেন আমাদের লাশটা আমরা মৃত্যুবরণ করলে এটা দেশে ফ্রিতে নিয়ে যাওয়া হয়, আর এটাই মনে হয় আমাদের সকলের কাম্য। বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সকলের দেখার স্বার্থে শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টস করবেন যে অবশ্যই প্রবাসীদের লাশ বিনামূল্যে দেশে পাঠানো হোক।